এই গল্পে আমি মার ভূমিকা অভিনয় করছি যার দুটি বাচ্চা একজন ছেলে একটা মেয়ে তারা দুজনেই স্কুলে পড়ে আর এই মহিলার স্বামী এক মেকানিকের কাজ করে ঠিক গ্রাম না শহর না এরকম একটা জায়গায় ওরা থাকে তারপর একটা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে তো মধ্যবিত্ত ফ্যামিলিরা যায় সেই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করে এটা এই নাটকের মূল বিষয় একটা সময় হয় যে নাটকের একটি দৃশ্য দেখা যায় যে ওকে বাড়ি ছেড়ে ওর নানু বাড়িতে চলে যেতে হয় তখন ও মার কাছ থেকে যে বিদায় নেয় সেই দৃশ্যটি একজন আরেকজনকে ব্লেম করার আগে যে আসল ঘটনাটা কি আমি না জেনে কিন্তু কথা বলছি এটা মনে হয় করা ঠিক না সন্তানের সাথে মায়ের বোঝাপড়াটা বন্ধুর মতো হওয়া উচিত বন্ধুর মতো হলেই সেদিন ভালো হবে মনে হয় সন্তানের সাথে সময় কাটানো খুবই জরুরি মনে করি কারণ এখনকার তো নানান কিছু আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমার সন্তানরা চলে যাচ্ছে সেটা থেকে বাঁচার জন্য সেইখান থেকে দূরে সরিয়ে আনার জন্য বাবা মার সন্তানের সাথে সময় দেওয়াটা খুবই জরুরি মনে করি কারণ আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরাই মানে মারাই তো আসলে সংসারটাকে দেখে শুনে রাখে বাবারা শুধু মনে করা হয় যে ওনারা শুধু অর্থ উপার্জন করে এনে সংসারে দেবেন তাহলেই যেন ওনাদের কাজ শেষ মাদেরই হলো সমস্ত দায়িত্ব এটা আমাদের সমাজে আমরা মেনে নিয়েছি মানে এটা মনে করা হয় সেই জন্যই দেখা যায় যে সন্তানরা কোনো একটি ছোটোখাটো দোষ করলো তখন সব দোষ মায়ের আর কি খারাপ কিছু হলেই মায়েদের দোষ হয়ে যায় এটা আমাদের সামাজিক অবস্থার জন্য এটা হয় এখন তো মনে হয় একটু অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করি যে এখন তো মেয়েরা কাজ করছে দিনে রাতে নির্বিঘ্নে বা তার সহকর্মীরা বা তার সহশিল্পীরা যারা মানে মেয়ে ছেলে যদি বলি তারা তাদের বন্ধুরা মানে মেয়েদের বন্ধুরা বা তার সহকর্মী যদি বলি ছেলে বন্ধুরা মেয়েদের অনেক হেল্প করছে বা তারা অনেক বিশ্বস্ত হয়ে উঠছে মেয়েদের জন্য তো আমার মনে হচ্ছে অগ্রসরমান আমরা মেয়েরা এখন আস্তে আস্তে সব কাজই তো এগিয়ে যাচ্ছে আমি মনে করি আপনারা এখন চরকি সাবস্ক্রাইব করে দেখে ফেলুন চরকি ফ্লিক তনয়া ডিরেক্টেড বাই ইমরুল রাফাত থাকুন চরকিতে থাকুন ফিল্ম ফান ফুর্তিতে